আগত আজ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি প্রহেলিকা খান সপ্তাহের রবি থেকে বৃহস্পতি দুপুর 12টা 20 মিনিটে আজ দুপুরে অনুষ্ঠানটি এনটিভিতে দেখতে পাবেন সবাইকে দেখার আমন্ত্রণ রইলো আমাদের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি নির্বাচিত এনটিভি সূচি ও দুপুরের অতিথির সঙ্গে আড্ডা প্রথমেই থাকছে সংস্কৃতি সংস্কৃতির পর্বে আজ জানাবো নাট্য ও চিত্রকলা প্রদর্শনী সম্পর্কে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ সন্ধ্যা সাতটায় মঞ্চায়িত হবে ঢাকা থিয়েটার প্রযোজিত নাটক পেন্ডুলাম আমরা সবাই রাজা শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি একে প্রদর্শিত হচ্ছে তৃতীয় শিশু চিত্র প্রদর্শনী দুই হাজার বাইশ সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটায় এ সময় প্রদর্শনী চলবে পনেরো অক্টোবর পর্যন্ত এবার এবার অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি এন টিভির আজকের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে থাকছে এখন যৌবন যার রাত আটটা বিশ মিনিটে থাকছে হাসান রেজাউলের পরিচালনায় ধারাবাহিক নাটক মা বাবা ভাই বোন চিৎকার চেঁচামেচি কি আর সাথে করছি নাকি তোমরা চিৎকার চেঁচামেচি করছো এক একজন এমন এক এক কাণ্ড করছে যে চিৎকার চেঁচামেচি না করে কোনো উপায় আছে নাকি আমার আবার কে কি কাণ্ড করল কে করতে বাকি রেখেছে আজকে বাড়িয়ালার যে সমস্ত কথাবার্তা রাস্তায় বলল মনে হয় না এ বাড়িতে বেশি দিন না থাকা যাবে মানি কি উদ্ভট কথাবার্তা বলো বাড়ি ছাড়তে হবে তার মানিকি দেখো আমি খুব কষ্টে একটা সম্মানজনক পরিস্থিতি তৈরি করেছি আমি এত সহজে এই সম্মান আমি নষ্ট করতে পারবো না এই ভুটানি রাত নয়টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডেলিনার গ্ল্যামার ওয়ার্ল্ড রাত নয়টা চল্লিশ মিনিটে থাকছে শহীদুল নবীর পরিচালনায় ধারাবাহিক নাটক প্রেম করা নিষেধ যাইবেন যেহেতু তাড়াতাড়ি যান আমার টয়লেট বসাইতে হইব আর আপনি এখানে থাকলে যাবেন আছে যত্ন রাত এগারোটা ত্রিশ মিনিটে থাকছে টক শো এই সময় এই ছিল এনটিভির রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি দর্শক দেখছেন আজ দুপুরে এবার দুপুরের প্রিয় দর্শক আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী মুহিন খান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আজকে আসবার জন্য শুভ দুপুর শুভ দুপুর সংগীত শিল্পী মুহিন খান নির্জন দুপুরে কি করে সংগীত অনুশীলন নাকি অভিনয় আত্মস্থ দুপুরবেলা আসলে মূলত একটু বাসায় থাকা হয় যদি কাজ কম থাকে তবে বাসায় বসলেও গান সুর করা বা কাজ করা এই জিনিসগুলো থাকে বাসায় গিটার থাকে তবে দুপুরে ফ্যামিলি টাইমটা দেওয়া হয় স্টুডিওতে কাজ করতে যখন যাই দুপুরের বিষয়টা একটু আলাদা থাকে মিউজিক্যালি সাউন্ডলি কিছু তবে শো সিজন চলছে বা এই সময়টা সাময়িক দেশের বাইরে বলো বা আমাদের এই সাবকন্টিনেন্টলি কোনো কাজের কথা হয় সেগুলো করতে একটু বাইরে যাওয়া হয় আজকে যেরকম আজ দুপুরে এন্ট্রিভিতে আসলাম এরকম এই জন্যই দুপুরের প্রসঙ্গটা এলাম আচ্ছা এখন ব্যস্ততা কী নিয়ে বেশ কিছু সিনেমার বলবো যে মিউজিকের কাজ করছি পাশাপাশি সিনেমারও কাজ করছি যেরকম গত বছর রিলিজ হয়েছিল পদ্মাপুরাণ পদ্মাপুরাণ সিনেমার টাইটেল গানটা করা হয়েছিল এবং পাশাপাশি প্রীতিলতা ময়ূরাক্ষী বেশ কিছু সিনেমায় কাজ করছি এবং আরও করা হচ্ছে এটা আসছে টান বাজার আরও বেশ কিছু সিনেমার কাজ করলাম আর সমসাময়িক কাজের মধ্যে বলবো একটা বড় আর্কাইভ তৈরি করেছি সমসাময়িক এই কাজটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল আমার শ্রদ্ধেয় গীতিকবি জামাল হোসেনের লেখা বেশ কিছু গান এটা বলতে পারি প্রায় দুই শতাধিক গান আমার সুর এবং সঙ্গীত আয়োজনে এদেশের শিল্পী এবং ওপার বাংলার শিল্পী প্রায় দেড় শতাধিক শিল্পী গান গেয়েছেন আমাদের এই প্রজন্ম তথা একদম সিনিয়র থেকে শুরু করে নাম না বললেই না আসলে আমার সৌভাগ্য যে এতগুলো মানুষের সঙ্গে কাজ করেছি আমাদের প্রিয় সকলের প্রিয় শ্রদ্ধে সৈয়দ আব্দুল হাজি স্যার আমাদের চলে গেছেন প্রয়াত সুবির্দা আমার দুটো আমার সুরে দুটি গান গিয়েছেন এরকম ফামিদা পা কুমার বিশ্বজিদ্দা আমাদের এই জেনারেশনের ছেলে মেয়েরা এটা একটা ভালো লাগা ওপার বাংলায় কুমার সনু দা আমার সুরে গিয়েছেন শুভমিত দি গিয়েছেন রূপঙ্কর দা রাঘব দা তো এই গানগুলো যে আস্তে আস্তে রঙ্গন মিউজিকের ব্যানারে রিলিজ হচ্ছে এবং এটা একটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব নিয়েছিলাম আমার আশা করছি যে আমার সুরের সঙ্গীত আয়োজনে যে গানগুলো আস্তে আস্তে রিলিজ হবে আশা করছি ভালো এই দুইশো গান আপনার সুর করা আমার সুর করা আচ্ছা এখান থেকে যদি কোনো ভালো লাগার একটা গান আমরা শুনতে পারি এইটা ভালো লাগার একটা গান তো হয় না আসলে একজন শিল্পীকে এইটা বললে খুব মানে ঝামেলায় পড়ে যায় আমরা নিজেরাই তবে হ্যাঁ এর মাঝে কিছু গান আছে আমার গাওয়া একটা গান আছে যেরকম জামাল ভাইয়ের লেখা মেঘ যায় না নিজের বাড়ি তাহার সাথে নেব আড়ি দেখব আমি রাশি রাশি আকাশের ওই নীলা ভাসি সুরে সুরে বলবো তোমায় ভালোবাসি ভালোবাসী নারান্না নারনা 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 নারানা নারান্না নারানা নারনা 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 নারানা অসম্ভব সুন্দর আমরা তো জানি আপনি সঙ্গীত শিল্পী কিন্তু এই সঙ্গীতের পাশাপাশি আপনি চলচ্চিত্রে অভিনয় করেছেন চলচ্চিত্রের নাম জীবন পাখি একটু অভিজ্ঞতা জানতে চাচ্ছি জীবন পাখির গল্পের যে চরিত্রটা আমি করেছি যে যে চরিত্রের জন্য আমাকে ডেকেছেন আমাদের আসাদ সরকার ওর কাজটাই ভালো লেগেছে কারণ গভর্নমেন্টের একটা অনুদানের ছবি আত্মহত্যা প্রতিরোধমূলক একটা সমাজ সচেতনমূলক একটা ছবি আমার টপিকসটাই ভালো লেগেছে যে না আসলে এই জেনারেশন কিন্তু আমরা একটু ইন্টারনেট বা নেট সংক্রান্ত যে ধরনের ফ্যাসিলিটিস নিয়ে

আমার জন্য একটা গান ছিল যে আমি গানটা গাইব তো গান গাওয়ার পরে ওই ক্যারেক্টারের জন্য যেই আর্টিস্ট তারা খুঁজছিলেন হয়তো বা তারা মনে করেছেন যে আমি পারবো আমি চেষ্টা করেছি আমার যতটুকু ক্যারেক্টারে ছিলাম সেটুকু দেখানোর এবং এটা রিলিজ হয়েছে অলরেডি গত মাসের ষোলো তারিখে যখন হাওয়া আর পরান সিনেমা চলছে হ্যাঁ চলছে এটা যেহেতু গভর্নমেন্টের অনুদানের ছবি বাংলাদেশের জাতীয় যত শিল্পকলা আছে একযোগে চৌষট্টিটা জেলার শিল্পকলাতে পরিদর্শন হচ্ছে এবং বিভিন্ন স্কুল কলেজে এটা বলবো যে যেন আত্মহত্যা না করে এর এর বিরুদ্ধে যে প্রচারণাগুলো এই কাজে এই সিনেমাটা ব্যবহৃত হচ্ছে তো একটা এটা একটা বিশাল প্ল্যাটফর্ম যে আমি বিভিন্ন প্রচার মাধ্যমে আমার জায়গাটা পাচ্ছি খুবই ছোট একটা ক্যারেক্টার কিন্তু তারপরেও আমার ভালো লাগে যে না আমি এরকম একটা সচেতনমূলক ছবির জন্য আমি কাজ করতে পেরেছি সুরকার গীতিকার এবং সঙ্গীত পরিচালক মোহিন খান এখন কি গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই মুহূর্তে ব্যস্ততা আমার নিজের লেখা ও সুরের কিছু কাজ নিয়ে এর মাঝে হয়তো নতুন বছর উপলক্ষে ওপ্রিয়া প্রিয়া নামে ও প্রিয়া ও প্রিয়া শিরো একটা কাজ আসছে মন্তরে পারলাম না নামে বেশ কিছু কাজ প্রায় আমার ইউটিউব চ্যানেলের জন্য এবং অনিয়ার করার জন্য বেশ কিছু গানের মিউজিক ভিডিও করছি পাশাপাশি সেই গানগুলো কমপ্লিট ট্র্যাকের মধ্যে মধ্যেই আছে প্রায় চল্লিশটা গান যেহেতু মোটামুটি প্রায় ট্র্যাক কমপ্লিট মিক্স মাস্টার চলছে ইনশাল্লাহ আগামী বছরের শুরু থেকেই স্টার্ট করব প্রতি মাসে কিছু কিছু গান রিলিজ দেওয়ার এবং এটার জন্য একটু সময়ও নিয়েছি কারণ এন সঙ্গে আমার পথ চলা কিন্তু অনেক দিনে আমরা রিয়েলিটি শোতে এন টিভির মাধ্যমেই এসেছি তো অনেক দায়িত্ববোধ যে বাংলাদেশের বাংলা গানের কে আরো কতটুকু সমৃদ্ধ করা যায় সেই চেষ্টা অব্যাহত রেখেছি আর পাশাপাশি নিজের গান যে যেটা বললে যে নিজের গান নিজের গানটা আসলে নিজের মৌলিক গানের আত্মশুদ্ধি বা ভালো লাগাটা কিন্তু সবসময় থাকতেই হয় এবং এটার জন্যই আমরা আসলে মরিয়া হয়ে কাজ করি আমাদের আমরা যারা সিনিয়র বলি আমরা জুনিয়র যারা বলি আমাদের সমসাময়িক বলি প্রত্যেকে কিন্তু নিজের গানটার প্রতি ভালো লাগা ভালোবাসা তৈরি করার চেষ্টা করি তো এইবার বা এই সেগমেন্টে আগামী বছর বা তিন বছর আমি পর্যায়ক্রমে আমার চ্যানেলগুলোতে গান রিলিজ করতে চাই এবং বেশ কিছু গান সুন্দর সুন্দর গান ইনশাআল্লাহ আমার দর্শক পাবেন এবং অনেকে কমপ্লেন ছিল যে আপনি অন্য জন্য গান শুরু করছেন আপনার গান কেন কম দেখছি এটা কমপ্লেন ছিল কারণ আসলেই কোনো কারোর জন্য করতে গেলে নিজের জন্য একটু সময় কম পাওয়া যায় তবে সেই ক্ষেত্রে নিজেকে একটু গুছিয়ে উঠতে পেরেছি আশা করছি ইনশাল্লাহ নতুন বছরে আমার অনেক গান এনটিভি বলেন অন্যান্য প্ল্যাটফর্ম বলেন ইনশাল্লাহ পাবেন আচ্ছা এবার জানতে চাইবো যে আপনার সুর করতে ভালো লাগে নাকি পরিচালনা করতে ভালো লাগে নাকি লিখতে ভালো লাগে আমার গান গাইতে ভালো লাগে গান গাইতে ভালো লাগে এই কারণে ভালো লাগে কারণ ওইটাই ওইটাই আমার সত্তা আমি মুহিন আজকে মানুষ আমাকে যারা চেনেন সবাই জানেন গানের মানুষ হিসেবে তো গান গাইতেই ভালো লাগে আর সুর একটা চর্চার বিষয় যে গান প্রায় দুই শতাধিক গান যেগুলো শুরু করেছে আরও 40 টা গানের মধ্যে প্রায় আড়াইশো গান শুরু করে ফেলেছি যেগুলো রিলিজ হচ্ছে আস্তে আস্তে Ramon মিউজিকে এ প্রায় পনেরো বিশটা গান অলরেডি রিলিজ হয়েছে ও প্রসেসে রিলিজ হচ্ছে এটা একটা স্বপ্ন যে আসলে সুরকার হিসেবে আলাদা আর গীতিকারের প্রাপ্তিটা আলাদা কখন থেকে চিন্তাটা আসলো যে আপনি গান লিখবেন এটা এটা ছোট স্টোরি আছে ছোট স্টোরি বলতে এখন যারা সমসাময়িক আসছেন আমি কিন্তু অনেক গান লিখে দিয়েছি আমার অনেক যে যারা চেয়েছেন আমার কাছে গান ঠিক আছে আমি গান করে দেবো বা নাটক হোক ফিল্ম হোক যে কোনো কাজের হোক আমি কাজ করে দিয়েছি আমার প্রথম দিকে ক্যারিয়ারের আমরা যখন টু থাউজেন্ড সিক্স সেভেনের দিকে আসলাম রিয়েলিটি শো থেকে তো যখন আমরা আসলাম আমরা বিভিন্ন সিনিয়রদের কাছে গান চাইতাম হয়তো কোনো কোনো সময় পেতাম কোনো কোনো সময় পেতাম না কাজের কন্টিনিউয়াস প্রসেসটা ব্রেকডাউন হতো সিনিয়র মিউজিক ডিরেক্টরের কাছ থেকে অনেক কথা শুনতে হতো শিক্ষা এটা আমার কাছে পজিটিভ আমি নেগেটিভ কখনোই কোনো কথা বলি না এই সেন্সটা গ্রো আপ করতে করতে থাকে না নিজের মধ্যে কিছু লেখার প্রবণতা আমার একটা কবিতার বই আছে ওই লেখার থেকে কিন্তু আমার কিছু কাজ লেখা হয়েছে কিছু সুর যায় লাগে আমার নিজের জনপ্রিয় তো এই আমার কিছু থাকে না মনের মধ্যে কিছু কথা ব্যক্তি থেকে যায় ব্যপ্ত থেকে যায় যে আমি না একটু কিছু প্রকাশ করি এইটাই মূলত আমার লেখা ও সুরের কারণ তবে খুব কম করি এটা আমার যে খুব বেশি গান লেখা তাও না হয়তো হাতে গোনা সত্তর আশিটা হবে এর বেশি হবে না একশো গান এখনো শীঘ্রই চেষ্টা করছি আমার এই গানগুলো লেখার পাশাপাশি সুরের পাশাপাশি আমার মৌলিকত্ব একটা আমি তৈরি করছি আর আমার সুরের যেগুলো সিনেমার কাজ বা অন্যান্য অডিও কোম্পানি বা নাটক সিনেমার জন্য কাজ সেটা আলাদা তো গীতিকার হিসেবে মোহিন একরকম সুরকার হিসেবে মহিন আর রকম তবে গান গাওয়া শিল্পী হিসেবে মোহিন বেশি অভিনয়ের কথা বাদ দিলাম এটা নিয়ে কম কথা বলে ভালো কারণ এখনো যেতে পারি এখন জানতে চাইবো যে আপনার প্রথম মৌলিক গান কোনটা ছিল এবং কত সালে কিভাবে শুরু করেছিলেন আমার প্রথম মৌলিক গান লিখেছিলেন আমার খুব প্রিয় গীতিকার জুলফিকার রাসেল ভাই এবং আমার খুবই প্রিয় সঙ্গীত পরিচালক শিল্পী এবং পছন্দের আমাদের দলছুটের বাপ্পাদা বাপ্পা মজুমদার তুমি ছাড়া এই দেহটা এই গানটা আমার প্রথম মৌলিক গান অডিও লেভেলের এবং ক্লোজ আপে আমার গাওয়া প্রথম মৌলিক গান ছিল আর দ্বিতীয়ত সিনেমার প্লেব্যাকে প্রথম প্রথম গান ছিল কবির বকুল ভাইয়ের লেখা হৃদয় যেখানে আচ্ছা গানটাকে আমরা শুনতে পারবো নিশ্চয়ই গানটা শুরু করেছিলেন আমার খুব প্রিয় গীত সঙ্গীত পরিচালক শকত আলী ইমন ভাই ক্লোজ আপেরই রনটি একসাথে ডুয়েট গিয়েছিলাম এটা প্রথম বলা যায় সিনেমার প্লেব্যাক নিশ্চয়ই এটা সিনেমার প্লেব্যাক ছিল দুটো গান একটা অডিওর তুমি ছড়াই দাও ওটা আর রিজাই যেখানে একটা সিনেমার প্রথম গান আচ্ছা আমরা শুনি একটু হৃদয় যেখানে চাইছে হারাতে দোষ কি সেখানে বলো দুপা বাড়াতে হৃদয় যেখানে চাইছে হারাতে দোষ কি সেখানে বলো দুপা বাড়াতে থাকো পাশে ও বেশ চমৎকার আচ্ছা এবারে একটু শুনবো যে প্রথম কোন গান লিখেছিলেন কলিজা লাগেরে কলিজা রে কলিজা লাগেরে বললাম যে লেখার শুরুটা কলিজা লাগেরে এটাও একটা ছোট স্টোরি থেকে লেখা নাম নিতে চাই না বাট তিনি এখনো আমার খুব ঘনিষ্ঠ কোনো এক সময় তার কাছে গান চাইলাম যে একটা গান লাগবে তিনি একটা সম্মানের কথা বললেন তা আমার সেভাবে হয়তো পেরে উঠতে পারি নাই বা যেরকম তার জাজমেন্ট ছিল সেরকম গান হয়তো সমসাময়িক মনে করছিলাম না তারপর নিজে থেকে লিখলাম যে দেখি আমি কি করতে পারি তা আমার মধ্যেকার ভালোবাসাটাই আসলে গানে প্রকাশ করেছিলাম পরিযায় লাগে তারপর থেকে লেখা শুরু পরে মাশাল একটা গান লিখেছিলাম প্রেমের বেশ কিছু গান লেখা সিনেমার জন্য একটা গান এবার লিখলাম তো লেখা শুরুটা যেভাবে হয়েছে এখনো কন্টিনিউস প্রসেস ওভাবে কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে চলছে প্রথম গানটাই দর্শক একদম বলতে গেলে লুফে নিয়েছে অনেকে এই গানটার অনেক বেশি আমরা ভিউ দেখতে পাই তো এই গানটা আবার একটু শুনতে চাই কলেজা লাগেরে আমার খুব পছন্দের একটা গান এবং আমার ভালো লাগার একটা গান দিবানি শীতরি খোঁজে থাকি সারা পাগলামি ভরা থাকে দিবি কি না মন দিবানি শীতরি খোঁজে থাকি সারা পাগলামি ভরা থাকে দিবি কি মন কলি যায় কলি যায় লাগে রে কলি যায় কলি যায় লাগে রে ও কলি যায় কলি যায় লাগে রে কলি যায় কলি যায় লাগে রে সুন্দর অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আবার এত সুন্দর একটা গান শোনানোর জন্য এবার আসবো যে দুই সালে আপনি এন্টিভিটি রিয়েলিটি শোর মাধ্যমে মিউজিক ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন এখন দুই এন টিভি দিয়ে শুরু এবং আপনার আজকে বলতে গেলে সর্বশেষ ইন্টারভিউ এনটিভিতে তো এতগুলো বছরের মধ্যে কি পরিবর্তনটা এসেছে আপনার জীবনে এটা একটা প্ল্যাটফর্ম আজ দুপুরে যেরকম মানুষ দেখছে আমাকে আমাদেরকে রিয়েলিটি শোতেও সেভাবে মানুষ দেখেছেন ওখানে ছিল দর্শকের সঙ্গে একটা ইন্টারাপশন আমরা গান গাইত গাইতাম সেই সময় বিভিন্ন মানুষের ভালোবাসা এস বা এই যে একটা সংযোগ ছিল এইটার প্রাপ্তিটা ধরে রাখাটাই সবচেয়ে কষ্টের কারণ মানুষ আমাদের কাছে এক্সপেক্ট করে ভালো কিছু ভালো গান আমরা যেই প্ল্যাটফর্মে কাজ করি না কেন যে যেই মাধ্যমে কাজ করি না কেন আমরা ইন্টারভিউর মাধ্যমে এসেছি অনেক দায়িত্ববোধ নিয়ে বাংলাদেশের আমরা যে ক্রাইসিসে সত্য কথা এটা আমি স্বীকার করি এবং ইন্ডাস্ট্রি অবশ্যই স্বীকার করে আমি জানি না যারা ওই সময় অন্য দেশের বা পাশ্চাত্য দেশের গানের যেই ধরনের রিউমার তৈরি হয়েছিল বাংলাদেশে রিয়েলিটি শো অনেক বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে বাংলাদেশের বাংলা গানের একটা রিভলিউশন যেটা মাঝখানে হারিয়ে যাওয়ার পথে ছিল আমাদের এই জেনারেশনটা আবার কিন্তু নতুন করে পুনর্জন্ম দিয়েছে এই গানগুলোর যে গানগুলো একটু হারিয়ে যাওয়ার মধ্যে ছিল নতুন পুরনোদের গান নতুনরা গাইবে এবং সেটা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাবে সেটাই কিন্তু করেছিলাম তখন কিন্তু অ্যালবামের একটা প্রচলন ছিল হ্যাঁ এখনো অ্যালবাম এখনো আছে কিন্তু সেই প্ল্যাটফর্মটা হয়তো ওভাবে বাণিজ্যিকভাবে তৈরি হতে পারে নাই প্রত্যেকটা দোকানে সালমা আপনি আপনাদের ব্যাচে যারা ছিলেন টপ টেনে সবার গান বাজত হ্যাঁ এখনো গান বাজে এখন ডিজিটাল প্ল্যাটফর্মে এখন আগে অডিও বা ক্যাসেট ছিল এখন ডিজিটাল প্ল্যাটফর্মে বা ডিজিটাল কন্টেন্টে সবারই এখন ইউটিউব চ্যানেল চলে আসছে সবাই তার নিজস্ব গানগুলো ইউটিউব চ্যানেল থেকে প্রচার করতে পারছে এই এই ক্ষেত্রে দায়বদ্ধতা থেকে যায় ওই যে বলা লাগে যে আমি আসলে ওই সময় এসেছি ঠিক আছে আমাদের রিয়েলিটি শোতে আসার পরে বা সেরা দশে আসার পরে বা আমরা যখন দেশের বাইরে গান গাইতে যাচ্ছি আমরা এনটিভির মাধ্যমে দেশের বাইরে বিভিন্ন জায়গায় শো করেছি সেখানে আমাদের গান পাশাপাশি আমাদের দেশের গান এই যে একটা দায়িত্ববোধ এটা কি আসলে ক্যারি অন করে নিয়ে যাওয়াটাই সবচেয়ে যুদ্ধের আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি তো দুই হাজার ছয় সালের যে রিয়েলিটি শো ক্লোজ আপ অন ছিল তখন আপনি একটা গান গিয়েছিলেন যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ্য মুক্তি সেনা গানটি গিয়েছিলেন এবং বিচারকরা কেঁদেছিলেন তো সেই দেশাত্মবোধক গানটা আজকে আবার শুনবো আমরা হ্যাঁ নিশ্চয়ই গানটি লিখেছেন প্রিয় নাসিমা খান সুর এবং সঙ্গীত পরিচালক আশ্রফ সার স্যার এবং গানটি গিয়েছেন সৈয়দ আব্দুল হাজি এবং পরবর্তীতে আলমারাম মিনুয়াপা দুজনেই গিয়েছেন গানটি এবং খুব মিষ্টি একটা গান রোজেখানে সূর্য ওঠে আষার হৃদয় ধন্য যে আলোর পরশ সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না দে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না যে মাটির বুকে ঘুমিয়ে আছে মুক্তি সেনা অঙ্গে মাখি বেশ চমৎকার শুনে একদম মনোমুগ্ধ হয়ে গেলাম তো অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদের আজ দুপুরে আসার জন্য ভালো থাকবেন থাকবেন সুস্থ আরও ভালো ভালো গান অভিনয় আমাদেরকে দিবেন শুভ দুপুর অনেক অনেক ধন্যবাদ আজ দুপুরে তোমার সঙ্গে গল্প করে ভালো লাগলো আর এন টিভির কলাকুশলী দর্শক যারা আছেন আমি এন পরিবারেরই একজন মানুষ এন টিভির সকল প্রোগ্রামের সঙ্গে থাকুন বাংলাদেশের বাংলা গানের সাথে থাকুন প্রিয় দর্শক আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে অ্যাট বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজ আজকের মতো এখানে শেষ করছি শুভ